স্যার, আমি আস্তে করি, চেষ্টা করি যেন বেশি ব্যথা না পায়। এ কেমন কথা, কেন এমন কথা আসলো সামনে? আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ক্লাস রুটিন আর পরীক্ষার রুটিনের বাইরে ভিন্ন রকম এক রুটিন চালু করেছে রাঙ্গুনিয়ার এক কওমি মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন ওরফে নাসির হুজুর। কোনো রাতে কোন ছাত্রকে বলাৎকার করা হবে তা রীতিমতো রুটিনের মতো করে ঠিক করে রেখেছেন তিনি। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শাহ আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার এই শিক্ষক ছোট ছেলে শিশুদের প্রতি প্রবলভাবে আসক্ত। এই কাম চাহিদা চরিতার্থ করতে তিনি প্রতি রাতে নতুন নতুন শিশু ব্যবহার করে আসছেন। কোনো ছাত্র রাজি না হলে বা প্রতিবাদ করলেই তাকে নির্যাতন করা হয়। নানা অজুহাতে ক্রমাগত মারধরের শিকার হওয়ার পর বাধ্য হয়েই হুজুরের শয্যাসঙ্গী হতে রাজি হতো ছাত্ররা। এভাবে দীর্ঘদিন শিশুদের বলাৎকারের পর মঙ্গলবার ভোরে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বিকৃত রুচির এসব অপকাণ্ড অকপটে স্বীকার করেন মোহাম্মদ নাসির উদ্দিন ওরফে নাসির হুজুর। নাসিরের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি বছর দুয়েক আগে স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকায় এ মাদ্রাসার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সোমবার রাতে বেশ কয়েকজন অভিভাবক তাদের শিশু সন্তানকে বলাৎকারের বিষয়ে থানায় অভিযোগ করেন। পরে চট্টগ্রামের এএসপি রাঙ্গুনিয়া সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্ত নাসিরকে গ্রেফতার করে পুলিশ। এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, যৌন কামনার দিকে থেকে দীর্ঘদিন ধরেই ছেলেদের অর্থাৎ ছেলে শিশুদের প্রতি দুর্বল হয়েছেন নাসির উদ্দিন। 5 বছর আবুধাবির দুবাই থাকার পর মূলত এই শিশু বলাৎকারে আসক্তি তাকে মাদ্রাসা শিক্ষকতা পেশায় টেনে আনে। শিক্ষকতায় নিয়োজিত থেকে অদ্ভুত উপায়ে তিনি তার আকাঙ্ক্ষা পূরণ করে চলেন। এমনকি তিনি রুটিনের মতো করে রাখেন কে কবে তাকে বিছানায় সময় দেবে। তার ছেলে শিশু আসক্তির এই বিকৃত রুচির কথা জানতে পেরে 2018 সালে তার স্ত্রী একমাত্র সন্তান সহ তাকে ছেড়ে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা বলেন, অনেক স্বপ্ন নিয়ে আলেম বানানোর উদ্দেশ্যে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। গার্মেন্টসে চাকরি করে বহু কষ্টে ছেলে লেখাপড়া খরচ দেয়, কিন্তু মানুষরূপী শয়তান আমাদের সব স্বপ্ন শেষ করে দিয়েছে। তাকে মেরে ফেলা উচিত, সে মানুষ না। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের পুরো বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।